চরম আর্থিক সংকটে ভুগছেন রোজভেলের কর্ণধার গৌতম কুণ্ডু। বৃদ্ধ মা সহ পরিবারের ভরণ পোষণ চালানোর টাকা নেই তার কাছে, এবং নেই তার কাছে উকিলকে দেওয়ার মতো টাকা। স্বাভাবিক কারণে আর কিছুদিন পর গৌতম কুণ্ডু স্বেচ্ছা মৃত্যু চাইবেন আদালতের কাছে। এই সংক্রান্ত বিষয়ে তিনি আদালতে চিঠি লেখেন বিচারপতির উদ্দেশ্যে। তিনি বলেন, ইডি সঠিকভাবে তদন্ত করছে না। রোজভেলির সঙ্গে জড়িত আজও ধোয়াছোয়ার বাইরে তারা আছে বহাল তবিয়তে। এই বিষয়টিও গৌতম কুণ্ডু জানিয়েছেন আদালতে। গৌতম কুণ্ডু আদালতে এও চিঠি দিয়ে জানিয়েছেন, ইডি তাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম বলার জন্য, কিন্তু এই সকল নেতাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রশ্ন হচ্ছে, রোজভেলির কর্ণধার গৌতম কুণ্ডুর বিরুদ্ধে ইডি এবং সিআইডি যে মামলার তদন্ত করেছে সেটা শুধু পশ্চিমবাংলার, সঙ্গে রয়েছে উড়িষ্যার বিষয়। এই দুই রাজ্যে চিটফান্ড ব্যবসার নামে সাধারণ মানুষকে লুট করেছে গৌতম কুণ্ডু। তবে রোজভেলির ব্যবসার মূল লাইসেন্স ত্রিপুরাকে কেন্দ্র করে, অথচ ত্রিপুরার মানুষের সঙ্গেও চিট করেছে রোজভেলি। এই রাজ্য থেকে গৌতম কুণ্ডুর সংস্থার মতো 94 কোটি টাকা লুট করেছে। তারপরও ত্রিপুরার সিবিআই রোজভেলির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি এখন পর্যন্ত। এই ইস্যুতে বর্তমান শাসক দল বিজেপি কাঠগড়ায় তুলেছে বাম সরকারকে। বিজেপির অভিযোগ, বাম সরকার সিবিআই এর কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে রোজভেলি মাত্র 45,000 টাকা ঘোটালা করেছে। স্বাভাবিকভাবেই এত কম টাকার মামলা সিবিআই গ্রহণ করেনি, অর্থাৎ পূর্বতন বাম সরকার রোজভেলিকে বাঁচাতে ভুল তথ্য দিয়েছে সিবিআইকে। এই জন্য আজ পর্যন্ত সিবিআই ত্রিপুরার বিষয়ে রোজভেলির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। বর্তমান সরকার সম্প্রতি সংক্রান্ত বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে সিবিআই দপ্তরে, যদিও সিবিআইয়ের পক্ষ থেকে এই চিঠির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।